ঘুমছুটি পায়ে তো কাছে, তার জন্য তো এবার খেলা করে এবার আবার পড়তে বসেছে। আর আমি চা করে দিয়েছি, আমি নিজেও একটু চা করে নিচ্ছি। আর দেখো তো সোনাই পড়া হয়ে গেছে, এখন আমার সাথে খেলা করছে একটু। তো খেলা করে আবার দেখো আমাকে সাজাচ্ছে। তো এইভাবেই ও সারাদিন করে থাকে, অনেক সময় যখন সময় পায় আর আমারও যখন ফ্রি টাইম থাকে তো ওর সাথে খেলা করি। কি করব বলো, একা থাকে, ওর সাথে সময় দিতে হয়, ওর ইচ্ছা মতো ও এরকমই করতে থাকে। দেখো কত রকমভাবে সাজাচ্ছে। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো বাচ্চাদের সাথে সময় তো দিতেই হবে, যেহেতু ওরা এখন সবসময় ঘরে বন্দি, কারোর সাথে খেলতে পারে না। আর প্রত্যেকে যাদের বাড়িতেই বাচ্চা আছে, তোমরা অবশ্যই ওদের মনের কথা বোঝার চেষ্টা করবে, কারণ ওরা যেটা চায় সেটা করতে ওদেরকে হেল্প করবে। তো সেটা আমাদেরই কর্তব্য, প্রত্যেক বাবা মায়ের কর্তব্য ওদের সাথে সময় স্পেন্ড করা, যাতে ওদের মন মানসিকতা ভালো থাকে এবং ওদের মধ্যে কোনো যেন উদ্বেগ না কাজ করে, একদম যেমন বাচ্চা ওদের যেন কোনো ওদের ওপর কোনো আঁচ না পড়ে। তো সেটাই আমিও চেষ্টা করি যতটা পারি, আমার সাধ্যমতো আমি চেষ্টা করি ওকে সময় দিই। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর কি বলতো, শিশুদের উপর বেশি, মানে শিশু আর বয়স্কদের উপর না বেশি প্রভাব পড়ছে, কারণ ওরা একদম ওদের মানে প্রভাব পড়ছে বেশি, কারণ ওরা একদমই বাইরে বেরোতে পারছে না। তো তার জন্য ওদের যতটা পারা যায় ওদেরকে ওদের সাথে সঙ্গ দিয়ে ওদের মনের মতো করে ওদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করাও দরকার এই সিচুয়েশানে। তো আমার যেটা মনে হলো আজকে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এই যে সাজানো হয়ে এসছে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রান্নাঘরের বেহাল অবস্থা, কারণ দেখো এই যে গ্যাস মোছা হয়নি, বাসনপত্র সব অগোছালো করে পড়ে আছে যেরকমভাবে রান্না করার সময় ছিল। তো আমি সেগুলো পুরো ক্লিন করে নিয়েছি, বাসনপত্র মেজে, আর শুধু ভাতের হাঁড়িটা মাজা হয়নি, ওটা আমি সকালে মাজবো, ভিজিয়ে রেখেছি একটু। তো এমনি অন্যান্য সব কমপ্লিট হয়ে গেছে। আর দেখো অপরাজিতা গাছগুলো এত সুন্দর ফুল দিচ্ছে না, গুড মর্নিং ফ্রেন্ডস, পরের দিন সকালবেলা, আর এত সুন্দর ফুল দিচ্ছে দেখো, হোয়াইট আর ব্লু কালারের যে আছে, তো অপরাজিতা ওটাই প্রত্যেক দিন প্রচুর প্রচুর ফুল দিচ্ছে, মানে ডেলি 10-12 করে এরকম করে ফুল দিচ্ছে, দুটো মিলে প্রায় আরও বেশি হয়ে যায়। আর আকাশ দেখো মেঘলা, প্রত্যেক দিনই তো এখন বৃষ্টি হয়েই যাচ্ছে, কিছুক্ষণ রোদ কিছুক্ষণ বৃষ্টি এইভাবে, আর জামাকাপড় তুলতে তুলতে আর মিলতে মিলতেই এখন দিন শেষ হয়ে যাচ্ছে, কারণ এই বৃষ্টি এই রোদ। তো যাই হোক, আমি আমার বেডশিট এবং আমার সকালের যে সমস্ত বাসি জামাকাপড় সব ধুয়ে মিলে দিয়ে